আপনারা জানেন গত ভিডিওতে আমরা আমাদের প্ল্যানের ওয়াল সেট করেছি, আজকে আমরা আমাদের যে রুমগুলো আছে ওগুলার ডোর ওপেনিং সেট করব, একই সাথে উইন্ডোগুলোও দিব। তো প্রথমে ডোর ওপেনিং দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন রুমের সাইজের ক্ষেত্রে কোন সাইজের ডোর ওপেনিং রাখতে হয়। তো মেইন ডোরের ক্ষেত্রে আপনারা ওপেনিং 4 ফিট রাখতে পারেন বা 5 ফিট দিতে পারেন। রুমের ক্ষেত্রে আমরা 3 ফিট বা 3.5 ফিট দিয়ে থাকি, বাতের ক্ষেত্রে আমরা 2 ফিট 6 ইঞ্চি দিয়ে থাকি। তো আসুন আমরা ডোর ওপেনিং গুলো দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের এখানে একটা মেইন ডোর হবে, তো এখানে আমরা মেইন ডোরটা এখানে দিতে চাইতেছি 5 ফিট। এই জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে প্রেস করব, মানে অফসেট নিয়ে নেব আর কি। তো প্রেস করে এন্টার প্রেস করব। তো আমাদের মাপটা দিয়ে দিতে হবে, আমরা এখানে ওপেনিং কতটুকু দিতে চাইতেছি। তো আমরা 5 ফিট দিয়ে দিব, 5 ফিট এন্টার। তাহলে আমরা এখান থেকে একটা ওয়াল নিয়ে নেই, ক্লিক করলাম, এদিকে আমরা একটা অফসেট নিয়ে নিলাম। তো এখন আমরা এই লাইনগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে ফেলি। তো এই জন্য আমরা এসকেপ প্রেস করতেছি প্রথমে আমাদের অফসেট থেকে বের হওয়ার জন্য। এখন আমরা টি আর ডাবল এন্টার করি। ডাবল এন্টার করার পরে আমরা এই লাইনগুলো কেটে ফেলি। ওকে, আমাদের সামনের যে ডোর ওপেনিংটা সেটা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের রুমের যেই ওপেনিংগুলো আছে সেগুলো দিয়ে এখানে একটা ডোর ওপেনিং দিব, এখানে একটা দিব আর এখানে একটা দিব। এই তিনটা ডোর ওপেনিং এর মাপ একই হবে, আমরা এখানে 3 ফিট করে দিব। তো এই জন্য আমরা প্রথমে এসকেপ প্রেস করতেছি আমাদের যে কমান্ডটা ছিল ট্রিম কমান্ড সেটা থেকে বের হওয়ার জন্য। তো আমরা এখন অফসেট নিয়ে নিব, ও এন্টার। আমরা এখানে মাপ দিব হচ্ছে 3 ফিট, তো এর জন্য 3 লিখব, কিবোর্ড থেকে ফিট দিব, এন্টার করে দিব। তাহলে আমরা এখন এখানে একটা ওপেনিং দিব এই পাশে, এখান থেকে এদিকে একটা ওপেনিং দিব, আর এই ওয়ালের এখানে ক্লিক করে এদিকে, মানে মাউসটা এদিকে টেনে নিয়ে আসবেন, এদিকে টেনে নিয়ে আসলে এদিকে হবে, এদিকে টেনে নিয়ে আসলে এদিকে হবে। তো আমরা মাউসটা এদিকে টেনে নিয়ে আসবো, এখানে একটা ক্লিক করতেছি, তাহলে এদিকে আমাদের ওপেনিংটা আমরা সহজে দিতে পারবো। এখন আমরা যদি এগুলাকে ট্রিম করে কাটতে চাই, আপনারা একটু খেয়াল করুন, আমরা যদি এখন এসকেপ প্রেস করতেছি প্রথমে অফসেট থেকে বের হওয়ার জন্য, টি আর ডাবল এন্টার যদি করি, এখানে যদি আমরা কেটে দেই, আমাদের কিন্তু এখানে যে লাইনটা কিন্তু থেকে যাইতেছে। তো এই জন্য আমরা কন্ট্রোল জেড করতেছি। এই লাইনটা সহ কাটার জন্য আমরা প্রথমে এই সবগুলাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টি আর সিঙ্গেল এন্টার করব। এখন আমরা যদি ক্লিক করে টান দেই, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমরা যদি এখানে কাটি, ওই একবারে এই এই অংশগুলো কেটে যাচ্ছে। তো আমরা মূলত এখানে কাটবো না, আমরা কাটবো হচ্ছে এই লাইনটা। আমরা যদি এটা কাটি, তাহলে ওই উপরের কিন্তু এই অংশটা কিন্তু কেটে যাইতেছে। তাহলে আমরা এখানে এটা কাটবো আর এখানে এই অংশটুকু কাটবো, একইভাবে এটা কাটবো, এখানে এই অংশটুকু কাটবো, একইভাবে এই লাইনটা কাটবো আর এখানে এই অংশটুকু কাটবো। তাহলে আমাদের তিনটা রুমের ডোর ওপেনিং দেওয়া হয়ে গেল। আমরা এসকেপ প্রেস করে অপশন থেকে বের হইতেছি। এবার আসি, আমাদের এখানে একটা বাত আছে, তো বাতের জন্য আমরা এখানে 2 ফিট 6 ইঞ্চির একটা ডোর ওপেনিং দিব। তো এর জন্য আমরা অফসেট প্রেস করতেছি এন্টার, মানে ও এন্টার। এরপর আমরা এখানে দিব 2 ফিট 6 ইঞ্চি, দিলেও হবে না দিলেও প্রবলেম নাই, কারণ আমাদের সাইন ছাড়া যেই ভ্যালুটা দিব সেটা ইঞ্চিতেই নিবে। আমরা এন্টার করতেছি। তো আমরা এখান থেকে একটা লাইন এদিকে টেনে নিয়ে আসি। তো আমরা এখন এটাকেও কাটি। এটাকে কাটার জন্য আমরা প্রথমে এই অংশটুকুকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে টি আর সিঙ্গেল এন্টার করতেছি। আমরা এই অংশটুকু কাটতে চাইতেছি, কেটে দেই, এই অংশটুকু আমরা কাটিয়ে দেই আর এখানে যে ডোর ওপেনিংটা, ডোর ওপেনিংটা করে দেই। আবার এসকেপ প্রেস করতেছি বের হওয়ার জন্য। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে মোটামুটি ডোর ওপেনিং শেষ। এখন এ পাশে আছে আমাদের বাতে ঢোকার জন্য এখানে একটা ডোর ওপেনিং দিতে হবে, এখানে একটা দিতে হবে। তো এগুলোও 2 ফিট 6 ইঞ্চি করে আমরা অফসেট নিব, ও এন্টার। 2 ফিট 6 ইঞ্চি অলরেডি আমাদের এখানে ইউনিটে আপনারা দেখতে পারতেছেন, 2 ফিট 6 ইঞ্চি কিন্তু আছে। তো আমরা এখন শুধু এন্টার করে দিব। তো আমরা এখানে ক্লিক করে এদিকে একটা ডোর ওপেনিং নিব, এখানে ক্লিক করে এদিকে একটা ওয়াল নিব। তো আমরা এসকেপ প্রেস করতেছি, এটা পুরোটা সিলেক্ট করব যাতে আমাদের এই লাইনগুলো সহ কেটে যায়। ট্রিম করলে আলাদা আলাদা করে ট্রিম করতে হয়তো। আমরা এখন টি আর সিঙ্গেল এন্টার করব। এখন আমরা এখান থেকে এই লাইনটা কাটতেছি, এখান থেকে এই লাইনটা কাটতেছি, একইভাবে আমরা এখান থেকে এই লাইনটা কাটতেছি আর এই লাইনটা কাটতেছি। তাহলে আমাদের এখানেও একটা ডোর ওপেনিং দেওয়া হয়ে গেল। এসকেপ প্রেস করতেছি। তো আমাদের আর ডোর আছে, আমাদের এখানে কিচেনের একটা ডোর ওপেনিং দিতে হবে। এখানে ওপেনিংটা দিব হচ্ছে আমরা 3 ফিট, তাহলে আমরা অফসেট নেই, ও এন্টার, 3 ফিট এন্টার। আমরা এখান থেকে ক্লিক করে এদিকে একটা 3 ফিটের ওপেনিং নিয়ে নিলাম। এখানে এই অংশটুকু কাটতে হবে, এই জন্য আমরা সিলেক্ট করে কাটবো। আমরা এখান থেকে এটা সিলেক্ট করতেছি, টি আর সিঙ্গেল এন্টার করতেছি। আমরা এখান থেকে টেনে প্রথমে অংশটুকু কেটে দেই, এখান থেকে টেনে এই অংশটুকু কাটা দেয়। এটা কাটতেছে না, কারণ হচ্ছে আমাদের এই পাশে কোনো কিছু সিলেক্ট নাই, এই পাশে লাইনটাও সিলেক্ট নাই। এর জন্য আমরাকে প্রথমে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। এখন আমরা যদি টি আর সিঙ্গেল এন্টার করি, এখন যদি আমরা কাটি, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এটা সহ কেটে গেছে। তো আমরা এসকেপ প্রেস করতেছি। আমাদের মোটামুটি প্রত্যেকটা ডোর ওপেনিং এ দেওয়া শেষ। এখন আমরা আমাদের যে রুমের উইন্ডোগুলো আছে, মানে জানালাগুলো আছে, সেগুলো দিব। জানালা করার ক্ষেত্রে আমরা দুইভাবে জানালা করতে পারি। এক, আমরা এখানে ড্র করেও করতে পারি, আবার আলাদা করে ড্র করে সেগুলোকে কপি করে এখানে এনেও বসিয়ে দিতে পারি। তো আমরা এখানে আলাদা করে ড্র করে নিয়ে আসবো, যাতে আমাদের এই ওয়ালে আছে,
আছে, এই পাশের ওয়ালে আছে, এই ওয়ালে উইন্ডো আছে, আবার এই ওয়ালেও আছে। তো প্রত্যেকটা সাইডের জন্য আমাদের যদি আলাদা আলাদা আমরা উইন্ডো ড্র করতে যাই অনেক সময়ের ব্যাপার, তার থেকে আমরা একটা উইন্ডো ড্র করব, সেখান থেকে কপি করে নিয়ে এনে এনে বসিয়ে দিব। এর জন্য আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন আয়না বসাবো, ধরুন আমরা চাইতেছি যে আমাদের রুমের মিড পয়েন্টটা বসাইতে। এখন আমরা যদি এখানে লাইনটাতে ক্লিক করি, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই লাইনের মিড পয়েন্ট কিন্তু দেখাইতেছে এখানে, আমাদের লাইনের মিড পয়েন্ট কিন্তু এই রুমের মাঝখানের এখানে মিড পয়েন্ট দেখাইতেছে না। এর কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে এক্সট্রা কিছু লাইন আছে, এই লাইনগুলোর কারণে আমাদের রুমের মিড পয়েন্টটা দেখাইতেছে না, একবারে মিড পয়েন্টটা এখানে দেখাইতেছে। এর জন্য আমরা আগে আমাদের এখানে যে এক্সট্রা লাইনগুলো আছে এগুলো কেটে ফেলবো। তো এর জন্য আমরা টি আর ডাবল এন্টার করতেছি, আমরা এই লাইনগুলো কেটে ফেলি, প্রত্যেকটা লাইন এখানে যে এক্সট্রা লাইনগুলো আছে প্রত্যেকটা কেটে ফেলতে পারি আমরা এইভাবে। তো আমরা এখন ভিডিওটা একটু টেনে দিব, আমরা এই লাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাটতে পারি, অথবা আরেকভাবেও আপনারা কাটতে পারেন, সেটা একটু আপনাদেরকে দেখাই। আমরা স্কেপ প্রেস করতেছি। আরেকভাবে কাটার জন্য আমরা একটা কাজ করি, আমরা টি আর সিঙ্গেল এন্টার নিব। সিঙ্গেল এন্টার নেওয়ার পরে আপনারা এখানে যে মোড দেখতে পারতেছেন, আপনারা যদি এখান থেকে মোডে আসেন, মোডে আসার পরে এখানে আছে কি স্ট্যান্ডার্ড আছে, তো আমরা এখান থেকে যদি কুইক করে নেই, কুইক করার পরে আমাদের যেটা ঘুরছে আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যেই অংশটুকু আমরা টেনে নিয়ে যাব সেই অংশটুকুর যে লাইনগুলো থাকবে সেগুলো কিন্তু একসাথে ডিলেট হয়ে যাবে। একইভাবে আমরা যদি এখানে কাটতে চাই, আমরা এখানে টেনে নিয়ে আসি, ডিলেট হয়ে গেল। একইভাবে আমরা যদি এখানে নিচে যদি আমরা কাটতে চাই, আপনারা খেয়াল করেন আমরা এখানে একটা ক্লিক করলাম, আমরা লাইনটা শুধু টেনে নিয়ে আসবো, যেগুলো কাটতে চাই না সেটার উপরে দিয়ে কিন্তু লাইনটা যাওয়া যাবে না। এই যে এখানে চলে যাইতেছে, আমরা তার আগে ছেড়ে দিলাম, একসাথে পুরো লাইন সবগুলো কেটে গেল। আমরা এখান থেকে লাইনটা কাটতে চাইতেছি, আমরা এভাবে টেনে নিয়ে যাই, এই লাইনটা পুরোটা কেটে গেল। এটা হচ্ছে টিয়ার সিঙ্গেল এন্টার, আর আমরা এখান থেকে মুড থেকে আমরা এটাকে কুইক করে দিছি। স্বাভাবিক অবস্থায় স্ট্যান্ডার্ড থাকে, আমরা এখান থেকে কুইক করে দিয়ে এখন ট্রিমটা করতেছি। কুইকেই থাক, আমরা এখন এপাশে এটাকে টেনে নিয়ে আসি, আমরা সহজে আমরা কাটতে পারি যদি আমাদের কুইক থাকে। আমরা এটাকে টেনে নিয়ে আসি, জাস্ট টেনে নিয়ে আসলেই হবে, আপনারা জাস্ট এভাবে টেনে নিয়ে যাবেন, কেটে যাবে। তো আমাদের মোটামুটি সবগুলো কাটা শেষ, আমরা এখন স্কেপ প্রেস করতেছি, আমাদের কমান্ড থেকে বাইরে হয়ে গেলাম। আপনারা চাইলে এখানে যে কমান্ডটা আপনারা কুইক করছিলেন সেটা আবার স্ট্যান্ডার্ড করে দিতে পারেন। এর জন্য টি আর সিঙ্গেল এন্টার করবেন, এখানে আসার পরে মোড়ে আসবেন, মোড়ে আসার পরে এখান থেকে যে কুইক আছে এটাকে আপনারা স্ট্যান্ডার্ড করে দিতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করে এটাকে স্ট্যান্ডার্ডে মুভ করতে পারেন। তো আমরা স্কেপ প্রেস করে বের হয়ে আসলাম। এখন যদি আপনারা কোনো লাইন ক্লিক করেন তাহলে দেখতে পারতেছেন যে এই লাইনের মিড পয়েন্টটা কিন্তু এখন এটা, আগে আমরা এখানে দেখতে পারতেছিলাম, এখন কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল লাইনের আমরা মিড পয়েন্ট পাই যেতেছি। এখন যদি আমরা কোনো উইন্ডো বসাতে চাই, সহজেই আমরা আমাদের রুমের মাঝখানে বসাইতে পারবো। এই জন্য আমরা এখানে লাইনে যে অতিরিক্ত লাইনগুলো আছে এগুলো আমরা কেটে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা পাশে উইন্ডো তৈরি করব। তো উইন্ডো তৈরি করার জন্য আমরা রেক্টেঙ্গেল ব্যবহার করব। তো রেক্টেঙ্গেলের জন্য আমরা দুইভাবে রেক্টেঙ্গেল ড্র করতে পারি, একটা হচ্ছে শর্টকাট REC লিখলে আপনারা যেখান থেকে রেক্টেঙ্গেল পেয়ে যাবেন, অথবা আপনারা যদি এখানে আসেন এখান থেকে আপনারা রেক্টেঙ্গেলটা পেয়ে যাবেন। তো আমরা শর্টকাট ব্যবহার করতেছি, আমরা REC লিখতেছি, একটা ক্লিক করব। ও আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে যে লাইনটা ড্র হইতেছে এটা ওয়ালের লাইনটা ড্র হইতেছে। আমরা এখান থেকে লাইনটা চেঞ্জ করে নিব, আমরা এখান থেকে উইন্ডোর জন্য জানালার জন্য যেই লেআউট বানাইছিলাম সেটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমাদের এখানে লেআউটটা চেঞ্জ হয়ে গেল, এখানে আপনারা বাইরের লেয়ারে কালারও চেঞ্জ দেখতে পারতেছেন, মানে আমরা এখানে যে সেটটা করছিলাম এখানে সেই সেটগুলো আপনারা পরিবর্তন দেখতে পাবেন। তো যাই হোক, আমরা এখন রেক্টেঙ্গেল ড্র করি, REC এন্টার, আমরা এখানে একটা ক্লিক করব। এখন আমরা ড্র করার জন্য আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে কর্নার পয়েন্টে আমরা কত দিব, মানে আমাদের যে জানালাটা দিব, যে উইন্ডোটা দিব সেটার মাপ কত হবে। আমরা উইন্ডোটা বানাবো হচ্ছে 4 ফিটের, এই জন্য আমরা প্রথমে 4 ফিট, এখন আমরা এন্টার দিব না, আমরা 4 ফিট দিয়ে ট্যাপ প্রেস করব অথবা কমা প্রেস করব। আমরা কমা দিতেছি, কমা দিলাম। এরপর আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে 4 ফিট, ওকে। আমাদের জানালাটা যে ওয়ালে বসবে সেই ওয়ালের সাইজটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের 9 ইঞ্চি, এই জন্য আমরা 9 লিখব ইঞ্চি দিব। এখন আমরা এন্টার করে দিব। তাহলে আমাদের যেই জানালা সাইজ আছে সেটার আকার একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করে ফেললাম। এখন আমরা মাঝখানে একটা লাইন ড্র করি, তো এই জন্য L এন্টার, আমরা এখান থেকে মাঝখানে একটা লাইন ড্র করে ফেলতেছি, স্কেপ। এখন আমরা দুই পাশে 1 ইঞ্চি করে নিব, মানে আমাদের যে গ্লাস আছে সেটার জন্য। তো এর জন্য আমরা O এন্টার, 1, মানে 1 ইঞ্চি দিতেছি আমরা, 1 দিয়ে এন্টার দিলেই অটো ইঞ্চিতে নিবে। তো আমরা মাঝখানে ক্লিক করতেছি, উপরের দিকে টান দিতেছি, মাঝখানেটা ক্লিক করতেছি, নিচের দিকে টান দিতেছি। তো আমরা মাঝখানে, তো আমরা গ্লাসের জন্য লাইন নিয়ে নিলাম। তো আমরা এখন স্কেপ প্রেস করে বের হয়ে যাইতেছি, মাঝখানে যে লাইনটা নিয়েছিলাম সেটা সিলেক্ট করলাম, আমরা ডিলেট প্রেস করে ডিলেট করে দিলাম। এই মাঝখানে যে লাইনগুলো আছে গ্লাসের জন্য সেগুলো যদি আমরা কালার চেঞ্জ করতে চাই আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা বাই লেয়ারে চলে যাব, এখান থেকে ধরুন আমরা গ্লাসের কালার ব্লু করে দিলাম। তো আমরা স্কেপ প্রেস করতেছি, আমাদের জানালা আকাশ শেষ। এখন যদি আমরা চাই যে এটার সাথে আমরা সানসেটও একে ফেলতে, তো সানসেট আঁকার জন্য প্রথমে আমরা সানসেটের জন্য যে লেয়ার বানাইছিলাম সেটা সিলেক্ট করবো। এর জন্য আমরা এখান থেকে 4 নাম্বারে পরে আছে সানসেট,
আমরা সানসেটটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এখানে সানসেটটা ড্র করব। আপনারা এখানে দেখতে পারতেছেন যে বাইলেয়ারে কালারটা চলে আসছে, আর এখানে যে আমরা হিডেন নিছিলাম সানসেটের ক্ষেত্রে, এখানে আপনারা বাইলেয়ারে সেই হিডেনটা কিন্তু দেখতে পারতেছেন। এই ক্ষেত্রে আমরা এখানে লাইন টানব না, আমরা পলিলাইন টানব। পলিলাইন আর লাইনের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, আপনারা একটু দেখাই, আমরা যদি একটা লাইন টানি এখান থেকে, ধরুন একটা এফেক্ট করতেছি যাতে সহজ সোজা যায়, আমরা একটা এখানে লাইন ড্র করলাম। এটা হচ্ছে সানসেটের লাইনে যে ডট ডট ডট, সেটার জন্য এখানে ডট 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 দেখতে পারতেছেন। আবার ধরুন আমরা আরেকটা লাইন টানলাম, এল এন্টার দিয়ে আমরা এখান থেকে এদিকে একটা লাইন টানলাম, এখানে একটা লাইন টানলাম, এসকেপ প্রেস করলাম। এখন যদি আমরা সিলেক্ট করি এখানে, এটা আলাদা একটা লাইন, আবার এটা আলাদা একটা লাইন, আবার এটা আলাদা একটা লাইন, মানে এখানে তিনটা লাইন আমরা আলাদা আলাদা টানছি। কিন্তু যদি আমরা পলিলাইন টানি সেক্ষেত্রে কি হইতেছে, ধরুন আমরা এখানে একটা লাইন টানতেছি, এতটুকু আসলাম, নিচের দিকে আসলাম, এদিকে আসলাম, এদিকে আসলাম, আমরা লাইনের মতো করে একইভাবে ড্র করলাম। কিন্তু আমরা যদি এখানে সিলেক্ট করি, পুরো লাইনটা একসাথে সিলেক্ট হইতেছে। তো লাইন আর পলিলাইন এই দুইটার মধ্যে পার্থক্য এখানে, আর সুবিধাটা এখানে, আমরা যদি মনে করেন এই পুরো লাইনটা আমরা একসাথে অফসেট করতে চাই, তো আমরা পুরো লাইনটা যদি সিলেক্ট করি, ও এন্টার করি, আমরা যদি মনে করেন এখান থেকে এক ইঞ্চি দিতে চাইতেছি, এক লিখে এন্টার করে দিলাম, আমাদের এখানে কিন্তু একটা অফসেট পুরোটার সাথে একসাথে হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই লাইনের কোনো অফসেট টানতে চাই, তো আমরা ও এন্টার করি, আমরা ধরুন এক ইঞ্চি দিলাম, এন্টার করে দিলাম, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের শুধু এই অংশটুকুর হয়েছে, মানে যতটুকু আমরা সিলেক্ট করছি সেটারই হয়েছে। আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করে করে করা লাগতেছে লাইনের ক্ষেত্রে, কিন্তু পলিলাইনের ক্ষেত্রে পুরোটা একসাথে হয়ে গেছে। তো লাইন আর পলিলাইনের ক্ষেত্রে আমরা এই বেসিক পার্থক্যটা দেখি। তো সানসেট তৈরির ক্ষেত্রে আমরা পলিলাইন ব্যবহার করব। তো আমরা এখন আমাদের এখানে পলিলাইনটা ড্র করে ফেলি, এর জন্য আপনারা শর্টকাট জানেন পিএল, পিএল দিয়ে আমরা পলিলাইনটা পেয়ে যাব, এন্টার। তো আমরা এখানে আমাদের জানালার শেষ প্রান্তে আমরা এখান থেকে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এদিকে এদিকে আমরা কতটুকু আসবো, আমরা 6 ইঞ্চি আসবো, 6 ইঞ্চি, এন্টার। ইঞ্চি আমরা দিলাম না, 6 লিখলে ইঞ্চি নিয়ে নিবে। তো আমরা উপরের দিকে আমরা কতটুকু দিব, মানে আমাদের জানালাটা বাইরের দিকে কতটুকু থাকবে, সেটা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, এন্টার। আমরা এদিকে কতটুকু আসবো, এদিকে আমরা আসবো হচ্ছে আমাদের জানালাটা কতটুকু, 4 ফিট, আর ওইদিকে আমরা বাইরের দিকে কতটুকু গেলাম, 6 ইঞ্চি, অপর পাশেও 6 ইঞ্চি যাবে, তাহলে 6 6 12 ইঞ্চি, মানে 1 ফিট, আর আমাদের জানালাটা হচ্ছে 4 ফিট, মোট 5 ফিট আমাদেরকে উপরে দিতে হবে, তাহলে 5 ফিট, এন্টার। এদিকে আবার আমরা 1 ফিট 6 ইঞ্চি আসবো, তাহলে 1 ফিট 6, এন্টার। এখন আমরা এখানে এসে মিলা দিতে পারি অথবা স্কেপ প্রেস করতে পারি। আমাদের এই লাইনটা আমাদের যে জানালাটা যেখানে বসবে সেখানেই থাকবে, অতএব আমরা এই লাইনটাও চাইলে আমরা ট্রিম করে ফেলতে পারি, তাহলে টি আর ডাবল এন্টার, আমরা এই লাইনটা এখান থেকে ডিলিট করে দেই। তো আমাদের সানসেট তৈরি করা শেষ, একইভাবে জানালাও তৈরি করা শেষ। এখন আমাদের এখানে কিন্তু একটা জানালা না, আমাদের এখানে জানালা বসবে, এই পাশে জানালা বসবে, আবার এই পাশে জানালা বসবে, তার মানে আমাদের কিছু মিরর জানালা বসবে, আবার কিছু রোটেট জানালা বসবে, মানে আমরা এই জানালাটা যেখানে বসাবো এটার এই পাশে কিন্তু আয় সেটা কিন্তু রোটেট হবে, আবার এখানে যে জানালাটা বসাবো সেটা কিন্তু যদি আমরা এ ওয়ালে বসাতে চাই তাহলে এটা কিন্তু মিরর হবে। তো আমরা কিছু মিরর আর কিছু রোটেট জানালা এখান থেকে তৈরি করে ফেলি। তো এর মানে কি, আমরা একই জানালা বারবার ব্যবহার করতে চাইতেছি। একই জানালা বারবার ব্যবহার করার জন্য আমাদের এখানে যে ব্লক আছে, আমরা যদি ব্লকে কনভার্ট করে ফেলি তাহলে একই জানালা বারবার ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাবো। সেটা কিভাবে, চলুন দেখি। আমরা প্রথমে আমাদের পুরো জানালাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে যে ক্রিয়েট অপশনটা দেখতে পারতেছেন, আমরা এই ক্রিয়েট অপশনটাতে প্রেস করব, মানে ব্লকের মধ্যে। তো এখানে আমাদেরকে নেম লিখতে বলতেছে যে আমরা যা সিলেক্ট করছি সেটা আমরা কি নামে সেভ করতে চাইতেছি বা কি নামে ব্লক করতে চাইতেছি। তো আমরা চাইতেছি যেটা উইন্ডো নামে ব্লক করতে, তো আমরা উইন্ডো লিখতেছি। এরপর এখানে বলতেছে যে পিক পয়েন্ট, মানে আমরা যেটা সিলেক্ট করব কোন অপশনটা ধরে আমরা সিলেক্ট করব বা কোনটাকে তারা পিক পয়েন্ট হিসেবে নিবে, আমরা এখানে একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জানালাটার মাঝখানটাতে আমরা এখানে পিক পয়েন্টটা দিয়ে দিতেছি, মিড পয়েন্টটাতে পিক পয়েন্টটা চিনে দিলাম। এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। তো এখানে আসলে কাজটা কি হলো, আমরা যদি এখন এই জানালাটা সিলেক্ট করতে চাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিক পয়েন্ট এটা, আমরা যেখানেই সিলেক্ট করি, ধরুন আমরা এসকেপ প্রেস করে, এখন আমরা যদি ধরুন এখানে যদি আমরা লাইনটাতে সিলেক্ট করি, এই যে আমাদের পুরো জানালাটা একটাতে কনভার্ট হয়ে গেল, মানে আমরা ব্লক করে ফেললাম। আবার এটা যে আমরা ব্লক করলাম সেটার সুবিধাটা হচ্ছে, এখানে আমরা যদি ইনসার্টে যাই, এই উইন্ডোর উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে উইন্ডোটা আবার আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, আবার আমরা চাইলে আবার এই উইন্ডোটা সিলেক্ট করে আবার এখানে আরেকটা নিয়ে আসতে পারি। তো এভাবে করে আমরা যখন ব্লকে কনভার্ট করে ফেলবো একই উইন্ডো আমরা বারবার ইউজ করতে পারবো। তো আমরা এই উইন্ডোটার কয়েকটা কপি করে ফেলি। আমরা তিনটা সাইজের মূলত উইন্ডো দিব, এই জন্য তিনটা কপি লাগবে আমাদের। তো আমাদের এখানে একটা উইন্ডো অলরেডি আছে, আমরা আরো দুইটা কপি করি নিচের দিকে। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে সিও, সিও দিয়ে কপি, সিও এন্টার, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব, আমরা নিচের দিকে একটা কপি নিয়ে আসলাম, আরবার নিচের দিকে আরেকটা কপি নিয়ে আসলাম, জাস্ট নিচের দিকে এনে আপনারা ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা এসকেপ প্রেস করতেছি। তো আমাদের একই জানালার আমরা তিনটা কপি নিয়ে নিলাম। আমাদের প্রত্যেকটা জানালা তো একই সাইজের হইলে হবে না, আমাদেরকে আলাদা আলাদা সাইজের করতে হবে। ধরুন এটা আমাদের কত, 4 ফিট, তাহলে এটা আমরা 5 ফিট করব, এটা আমরা 6 ফিট বানাবো। তো একটা জানালাকে বড় এবং ছোট করার জন্য এটাকে আবার আলাদা করতে হবে। আমরা যে এটাকে একটা ব্লকে কনভার্ট করে ফেললাম, ওই ব্লক থেকে প্রথমে ছুটাইতে হবে, তারপর
তারপর এটাকে বাড়াইতে বা কমাইতে হবে ব্লক থেকে ছোটানোর জন্য এক্সপ্লোর করতে হবে এটা টুলটা হচ্ছে যে এখানে আমরা এখানে আসলে পাবো সেটা হচ্ছে এক্সপ্লোর আর আমাদের শর্টকাট হচ্ছে এক্স আমরা যদি এক্সপ্রেস করি তাহলে আমাদের যেই এক্সপ্লোরের শর্টকাটটা আছে সেটা আমাদের ওপেন হবে তো আমরা তো যেটা আমরা ব্লক থেকে ছুটতে চাইতেছি সেটা প্রথমে আমরা সিলেক্ট করব কিবোর্ড থেকে আমরা এক্সপ্রেস করব এরপর আমরা এন্টার করে দেব এখন যদি আমরা জানালাটা সিলেক্ট করে দেখতে পারতেছেন যে আমাদের যেই সানসেটটা আছে এটা আলাদা সিলেক্ট হইতেছে আমাদের মাঝখানেরটা আলাদা সিলেক্ট হইতেছে এটা আলাদা সিলেক্ট হইতেছে মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গেছে এর মানে হচ্ছে আমরা কোনো কিছু ব্লগে কনভার্ট করতে পারি এখান থেকে ক্রিয়েট থেকে আবার আমরা যদি কোনো কিছু ব্লগ থেকে ছুটাতে চাই তাহলে আমরা এক্সপ্লোর প্রেস করে এটাকে আমরা ছুটাইতে পারি আমরা এটা এক্সপ্লোর করে ছুটাইলাম এখন এটাকে আমরা বাড়াবো তো বাড়ানোর জন্য আমাদের এখানে যে এস্টেস টুলটা আছে এই টুলটা আমরা ব্যবহার করব আপনারা টুলটা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা দিয়ে বাড়ায় বা কমায় তো আমরা স্ট্রেস টুলটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা স্ট্রেস টুলটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে জানলাটা বাড়াইতে চাইতেছি সেটার অর্ধেকের বেশি সিলেক্ট করতে হবে ধরুন আমরা এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে অর্ধেকের বেশি নিয়ে আমরা এটাকে সিলেক্ট করব অর্ধেকের বেশি গিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এন্টার প্রেস করার পরে আমরা এখানে যে কোনো একটা পয়েন্টে গিয়ে আমাদের উইন্ডোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমরা বাইরের দিকে নিয়ে আসতে পারতেছি আবার ভিতরের দিকে নিয়ে যেতে পারতেছি তো আমরা বাইরের দিকে নিয়ে আসবো যেহেতু আমাদের উপরেরটা হচ্ছে 4 ফিট আমরা এটা চাইতেছি যে 5 ফিট করতে এখন আমরা কতটুকু বাড়াবো আমাদের জানলাটা বর্তমানে আছে 4 ফিট আমরা আরো 1 ফিট বাড়াতে চাইতেছি এই জন্য কিবোর্ড থেকে 1 ফিট এন্টার তাহলে আমাদের উপরে যে জানালাটা 4 ফিট ছিল এটা আমাদের 5 ফিট হয়ে গেছে তারপরে জিনিসটা আবার দেখেন আমরা এটাকে এখন 6 ফিটে কনভার্ট করব কিভাবে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের যে উইন্ডোটা আছে এটাকে ব্লক থেকে ছুটাইতে হবে এই জন্য প্রথমে আমাদের জানালাটা সিলেক্ট করতে হবে কিবোর্ড থেকে এক্সপ্রেস করতে হবে মানে এক্সপোর্ট করব আমরা এন্টার প্রেস করব তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে গেছে এখন আমরা স্ট্রেস টুলটা ব্যবহার করব এই জন্য আমাদের এখানে যে স্ট্রেস টুলটা আছে এটা ক্লিক করব প্রথমে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করব অর্ধেকের থেকে বেশি অংশ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব কিবোর্ড থেকে এন্টার প্রেস করব জানালার একটা ইন পয়েন্ট থেকে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে বাইরের দিকে নিয়ে আসব কতটুকু বাড়াতে চাইতেছি আমাদের 4 আছে আমরা 6 করতে চাইতেছি তার মানে 2 ফিট বাড়াতে চাইতেছি এজন্য 2 লিখব ফিট লিখব এন্টার করে দিব তাহলে আমাদের এটা হচ্ছে 4 ফিটের হয়ে গেল এটা হচ্ছে 5 ফিট এটা হচ্ছে 6 ফিট আমরা তিনটা জানালা অলরেডি তৈরি করে ফেললাম আমাদের এই জানালাটা যেরকম একটা ব্লকে আছে আমরা চাইতেছি যে এই জানালাগুলো আমাদের একটা ব্লকে করে ফেলতে এইজন্য প্রথমে আমরা জানালাটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে একইভাবে আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব যাওয়ার পরে এটার নাম দিয়ে দিব আমরা উইন্ডো 2 যেটা সাইজ হচ্ছে 5 ফিট উইন্ডো 2 আর এখানে আমরা যে পিক পয়েন্টটা আছে এটার পিক পয়েন্ট আমরা এখানে মিডলে করে দিব আমরা এখান থেকে মিডল পয়েন্টটা দিয়ে দিতেছি এরপর আমরা জাস্ট এখানে ওকে করে দিব আর কিছুই না আমরা যদি এখান থেকে ইনসার্টে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে উইন্ডো আর উইন্ডো 2 এটা হচ্ছে 4 ফিটের এটা হচ্ছে 5 ফিটের একইভাবে আমরা আমাদের যে পরবর্তী উইন্ডোটা আছে 6 ফিটের সেটা সিলেক্ট করব আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব এখানে আমরা নাম দিয়ে দিব এটার উইন্ডো 3 এরপর আমরা এখান থেকে পিক পয়েন্টে চলে যাব আমরা এখানে উইন্ডোর যে মাঝখানে আছে এখানে সিলেক্ট করে দিব মানে আমরা এখান থেকে এটাকে ধরে পিক করতে চাইতেছি বা ধরতে চাইতেছি এরপর আমরা এখান থেকে ওকে করে দিব এখন যদি আমরা আমাদের যেই ইনসার্টটা আছে ইনসার্টে চলে যাই এই যে উইন্ডো উইন্ডো 2 উইন্ডো 3 তিনটা উইন্ডোই আমরা ব্লগে কনভার্ট করে ফেললাম তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে এখানে যে উইন্ডোগুলো আমরা নিছি এগুলো তো আমাদের এদিকে মানে আমাদের এই পাশে যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলোতে কাজে আসবে তো আমরা কিভাবে সহজে এই ওয়ালগুলোতে নিয়ে এনে এনে বসা দিতে পারে তো এই জন্য রোটেট করতে হবে রোটেট করার আগে আমরা এগুলোকে কপি করব এই জন্য আমরা তিনটাকে সিলেক্ট করতেছি কিবোর্ড থেকে সি ও এন্টার করতেছি মানে আমরা এগুলোকে কপি করে ফেললাম কপি করার পরে আমরা যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে এগুলোকে এদিকে নিয়ে আসতে পারি আমরা চাইলে আরো কপি করতে পারি কপি করতেছি না তো আমরা একটা কপি একটা ইন পয়েন্টে সিলেক্ট করে পাশে নিয়ে আসলাম এখন এই পাশে যা আছে এগুলো তো একই এখন এগুলোকে আমরা রোটেট করব তো রোটেট করার জন্য আমরা এই পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে রোটেটের শর্টকাট হচ্ছে আর ও আরো দিলে যে আপনারা রোটেট দেখতে পারতেছেন একইভাবে আপনারা সাইনটা এখানেও দেখতে পাবেন এই যে রোটেট তো আমরা এখানে আরো দিচ্ছি আমরা এখন এন্টার করে দিব যে কোনো একটা মিড পয়েন্টে সিলেক্ট করব মিড পয়েন্টে সিলেক্ট করব উপরের দিকে নিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হবে আমরা নিচের দিকে নিলে ওই দিকে হবে তো আমরা নিচের দিকে নিতেছি আমাদের এ পাশে রোটেট করে ফেললাম এই যে আমাদের এ পাশে যে ওয়ালটা আছে এই ওয়ালটাতে বসানোর জন্য এগুলোকে আমরা এইভাবে রোটেট করছি এখন আমরা এখান থেকে কপি করে নিয়ে নিয়ে এই ওয়ালটাতে বসাইতে পারবো আর এখান থেকে নিয়ে নিয়ে এই ওয়ালটাতে বসাইলাম তাহলে এই ওয়ালটাতে কিভাবে বসাবো তো আমরা একটা কাজ করতে পারি এটার
মিরর হচ্ছে মানে বিপরীত পাশ হচ্ছে এটা, তার মানে এগুলার আমরা মিরর যদি এ পাশে করতে পারি আর এটার মিরর যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা এই ওয়ালটাতে বসাইতে পারবো। তো প্রথমে আমরা মিরর করে ফেলি। তো মিরর করার জন্য আমাদের যে জানালাগুলো আছে সেগুলো সব সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে মিররের শর্টকাট হচ্ছে আমরা এখান থেকে মিররটা দেখতে পারতেছি। একইভাবে শর্টকাট আমরা দিতে পারি MI, MI দিলে আপনারা মিররটা দেখতে পারতেছেন। এখন আমরা এন্টার করে দিব। তো মিরর আমরা এগুলাকে এপাশে মিরর করতে চাইতেছি, এই জন্য এখানে উপর একটা সিলেক্ট করব, নিচের দিকে এনে এখানে একটা সিলেক্ট করব, তাহলে এগুলার মিরর এপাশে হয়ে গেল। একইভাবে ও এখানে আবার জিজ্ঞেস করতেছে ইরেজ সোর্স অবজেক্ট, মানে আমরা এখান থেকে যে এগুলা মিরর করছি এগুলা কি থাকবে কিনা। হ্যাঁ, আমাদের এগুলাও লাগবে, এই জন্য আমরা এখান থেকে ইরেজ করব না, মানে মুছে ফেলবো না, এই জন্য আমরা এখান থেকে নো করে দিব। তাহলে আমাদের এগুলাও থাকলো, এগুলাও থাকলো। একইভাবে আমরা এগুলারও মিরর করে ফেলি বিপরীত ওয়ালে দেওয়ার জন্য। তো এর জন্য আমরা এই সবগুলাকে সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে লিখবো হচ্ছে MI, MI দিলে আমরা মিররটা পেয়ে যাব। এন্টার করে দিব, MI লিখে এন্টার করলেই হবে। তো আমরা এখানে একটা সিলেক্ট করতেছি, এদিকে এনে এখানে একটা সিলেক্ট করতেছি। একইভাবে এখানেও আমরা এই সোর্স অবজেক্টগুলো মুছবো না, এই জন্য আমরা এখান থেকে নো করে দিব। ওকে, আমাদের যে চারপাশের দেয়াল আছে চারপাশের দেয়ালের জন্যই আমাদের উইন্ডো নেওয়া শেষ। এখন জাস্ট অনেক সহজে আমরা উইন্ডোগুলো নিয়ে নিয়ে বসা দিতে পারি। তো আমাদের প্রথমে এখানে তিনটা উইন্ডো দিতে হবে। দেখেন কত সহজে কাজটা হয়ে যায়, আমরা যে কোনো একটা উইন্ডো সিলেক্ট করব। এখন মনে করেন আমরা এটাকে এই তিনটা রুমেই দিতে চাইতেছি। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে CO এন্টার মানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে মিড পয়েন্টে সিলেক্ট করব, যেহেতু আমরা এখানে রুমে নিয়ে এসে মিড পয়েন্টটা বসাবো। তো আমরা এখানে মিডে নিয়ে এসে জাস্ট ক্লিক করে দিব, আমাদের এখানে এটা বসা গেল। আবার কপি করে নিয়ে আসতে হবে না, কপিটা অলরেডি আছে। আমরা জাস্ট এখানে আসবো, মিড পয়েন্টে এসে একটা ক্লিক করব, বসে গেল। আমরা এখানে এসে মিড পয়েন্টে এসে একটা ক্লিক করব, এখানে আমাদের উইন্ডোটা বসে গেছে। এখন আমরা এসকেপ প্রেস করতেছি, আমাদের তিনটা উইন্ডো আমাদের প্ল্যানে বসে গেল। এখন হচ্ছে আমরা এই ওয়ালে দিব। তো আমাদের এই ওয়ালটা বড়, আমরা সবচেয়ে 6 ফিটের যেই উইন্ডোটা তৈরি করছি সেটা আমরা এখানে এনে বসাবো। অবশ্যই আপনারা এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলোতে সিলেক্ট করবেন। তো আমরা এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এটাকে আমরা কপি করে আইনা এখানে বসা দিব। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে CO মানে কপি এন্টার, আমরা এখানে যে মিড পয়েন্টটা আছে মিড পয়েন্টটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আনার পরে আমাদের ওয়ালের মিড পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়। আপনারা জানালা কোন জায়গায় বসতেছেন না বসতেছেন দেখার দরকার নাই, জাস্ট রুম যেখানে আসতেছেন এই যে আপনাদের মাউস কার্সারটা কিন্তু এখানে, জাস্ট রুমে আসার পরে যে এখানে মিড পয়েন্ট আমাদের এখানে শো করতেছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের জানালাটা এখানে বসা গেল। তো আমাদের এই পাশে এগুলা বাদ, এখানে আর জানালা বসবে না। তো আমাদের এই পাশে এটা বসা ফেললাম। এরপরে হচ্ছে আমাদের এখানে এখানে আমরা 4 ফিটের উইন্ডোটা এনে বসাইতে পারি। তো এখানে হচ্ছে আমাদের এটা কাজে লাগবে। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে CO মানে কপি এন্টার। তো আমরা এখানে মিড পয়েন্টটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে ওয়ালে আসার পরে ওয়ালটার যেখানে মিড পয়েন্ট সেখানে আসার পরে একটা ক্লিক করবেন, আমাদের এখানে মিড পয়েন্টে আমাদের উইন্ডোটা বসে গেল। এরপরে হচ্ছে আমাদের তিন পাশে মোটামুটি বসা ফেললাম আর এই পাশ। তো এই পাশের জন্য আমরা এই যে এগুলা এই উইন্ডোগুলো আমাদের কাজে লাগবে। তো এগুলো আমরা নিয়ে আইনা বসা দিই। তো প্রথমে আমাদের এখানে এখানে হচ্ছে আমরা 5 ফিটের একটা উইন্ডো আইনা বসাবো। তো এর জন্য আমরা এই উইন্ডোটা সিলেক্ট করব, কারণ এটা ওই যে আপনারা সানসেট দেখে বুঝতে পারতেছেন যে এটা এদিকে বাইরের দিকে হবে। তো এর জন্য আমরা এটা কপি করার জন্য CO এন্টার, এখানে মিড পয়েন্ট আমরা সিলেক্ট করব। এখানে আইনা আমাদের যে রুমের মিড পয়েন্ট আছে এখানে ক্লিক করলে এটা এখানে বসা যাবে। তো এখানে এটা বসে যাবে। তো আমাদের এই ওয়ালটা একটু বড় দেখতে পারতেছি, এটার জন্য আমরা 6 ফিটেরটা নিয়ে আসবো। তো এর জন্য আমাদের এখানে কাজে লাগবে এটা, এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে CO এন্টার, মিড পয়েন্টটা ক্লিক করব। এখানে আনার পরে আমাদের রুমের মিড পয়েন্টে এনে ক্লিক করলে বসে যাবে। তো আমরা একটা উইন্ডো এখানে এনে বসাইতে চাইতেছি। তো এখানে একটা বসানোর জন্য আমরা প্রথমে উইন্ডোতে প্রেস করব। প্রেস করার পরে আমরা এখান থেকে CO কপি এন্টার করব। এখানে আমরা যে উপরের সাইনটা আছে মানে উপরের যে দাগটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা এখানে নিয়ে আসব আমাদের যে উপরের মিড পয়েন্টটা আছে, উপরের মিড পয়েন্টটাতে ক্লিক করব, এসকেপ প্রেস করব। উপরেরটাতে করলাম কারণ নিচেরটা যদি আপনারা সিলেক্ট করতেন নিচেরটার মিড পয়েন্ট কিন্তু এখানে আর উপরেরটার মিড পয়েন্ট কিন্তু এখানে। আমাদের যদি এইখানে মিড পয়েন্টে বসানো লাগতো আমাদের জানালাটা, তাহলে আমাদের এই জানালার যেই উপরের মিড পয়েন্টটা আছে মানে যেখানে আপনারা সিলেক্ট করে নিয়ে আসবেন সেটা কিন্তু সেটার সোর্স খুঁজবে। তো আমরা এই জানালাটা নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এখানে যখন কপি করে নিয়ে আসছি তখন উপরেরটা ধরে নিয়ে আসছে, তাহলে আপনারা এখানে সহজে বসাইতে পারবেন। আমাদের উইন্ডো মোটামুটি শেষ, এখানে ভেন্টিলেটর আমরা দিতে পারি। তো তার আগে আমাদের আমরা এই ওয়ালে কিছু গ্লাস উইন্ডো দিব। তো গ্লাস উইন্ডো দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা প্রথমে লাইন ড্র করে ফেলতে হবে। তো আমরা এল প্রেস করতেছি, এন্টার প্রেস করতেছি, আমরা এখানে একটা লাইন ড্র করি। তো লাইন ড্র করার জন্য লাইনটা মনে হয় সোজা হইতেছে না, একটু বাঁকা হয়ে যাইতেছে, আমরা এর জন্য কিবোর্ড থেকে F8 প্রেস করব যাতে একবারে সোজা হয়। ওকে, আমরা এখানে একটা লাইন ড্র করে ফেললাম। এখন আমরা এখানে কিছু অফসেট নিব, 2 ফিট করে অফসেট নিব। তো আমরা এসকেপ প্রেস করতেছি, প্রথমে ও এন্টার, যেহেতু আমরা 2 ফিট করে নিব, 2 ফিট এন্টার, তাহলে আমরা এখানে একটা অফসেট নিতেছি। আবার এখানে ক্লিক করে আরেকটা অফসেট
ক্লিক করে আরেকটা, ক্লিক করে আরেকটা, ক্লিক করে আরেকটা, ক্লিক করে আরেকটা। তো মোটামুটি আমরা কিছু অফসেট নিয়ে নিলাম। এখন এখানে আমাদের যে লাইনটা সেটা দরকার নাই, কারণ আমরা কোনায় কোনো উইন্ডো দিব না, আমরা এখানে মাঝখানে মাঝখানে দিব তিনটা। তো এর জন্য আমরা মাঝের একটা লাইন টেনে ফেলবো, এল এন্টার, আমরা মাঝখানে একটা লাইন টানবো, মিড পয়েন্ট থেকে এখানে মিড পয়েন্ট এসে শেষ করবো। তা আমাদের জানালার সিম্বলের জন্য আমরা এখান থেকে এক ইঞ্চির একটা অফসেট নিয়ে নিবো। তো ও এন্টার, এক ইঞ্চি দেওয়ার দরকার নাই, এন্টার করে দিব। আমরা ক্লিক করে প্রথমে উপরে একটা অফসেট নিতেছি, আবার মাঝখানেটা ক্লিক করে নিচে একটা অফসেট নিতেছি, স্কেপ প্রেস করে বের হয়ে আসতেছি। আমাদের মাঝখানে যে লাইনটা আছে সেটা আমরা কেটে ফেলতেছি, আর আমাদের এখানে এই লাইনগুলো দরকার নাই। আমরা টি আর ডাবল এন্টার করতেছি, আমাদের এই মাঝের এই লাইনগুলো কেটে ফেলি, আবার এই পাশের মাঝের লাইনগুলো কেটে ফেলি, স্কেপ প্রেস করতেছি। ওকে, আমাদের এখানে যে গ্লাসের উইন্ডো আছে সেগুলো আমরা দিয়ে দিলাম তিনটা। আবার আপনারা চাইলে এগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারেন, যেমন মাঝের যেই লাইনগুলো আছে এগুলো যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে ব্লু করে দিতে পারি। একইভাবে এগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লু করে দিতে পারি, আবার এই লাইনগুলো আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা বাই লেয়ার থেকে এখান থেকে আমরা ব্লু করে দিতে পারি। মানে আমাদের যেই লেয়ারগুলো আছে সেগুলোকে আমরা ওভাররাইড করতে পারতেছি। তো আমাদের এখানে গ্লাস নেওয়া শেষ, এখন আমরা আমাদের যে বাত আছে বাতের জন্য আমরা ভেন্টিলেটর নিব। তো ভেন্টিলেটর নেওয়ার জন্য আমরা প্রথমে একটা মাঝখানে লাইন ড্র করি, এল এন্টার, আমরা এখানে একটা ক্লিক করতেছি মিড পয়েন্টে, এ পর্যন্ত চলে আসি। আমাদের একটা লাইন ড্র করা শেষ, এখন আমরা এ পাশে 6 ইঞ্চি নিব, এ পাশে 6 ইঞ্চি নিব, মানে মোট 1 ফিট রাখবো। তো এর জন্য আমরা অফসেট নিয়ে নেই, ও এন্টার 6 এন্টার, মানে 6 ইঞ্চি করে নিতেছি। তাহলে ক্লিক করলাম এ পাশে 6 ইঞ্চি, আবার মাঝখানে একটা ক্লিক করলাম এ পাশে 6 ইঞ্চি, আমাদের মাঝের লাইনটা দরকার নাই, ক্লিক করলাম ডিলিট করে দিলাম। মাঝে একটা লাইন নিয়ে নেই, এল এন্টার, আমরা এখানে মিড পয়েন্টে ক্লিক করতেছি, এখানে এসে মিড পয়েন্টে ক্লিক করতেছি, একটা লাইন নিয়ে নিলাম। এখন আমরা এখানে দুটো অফসেট নিয়ে নেই, ও এন্টার 1 ইঞ্চি করে নিব, এর জন্য 1 এন্টার, মাঝখানেটা ক্লিক করে উপরের দিকে একবার নিব, মাঝখানেটা ক্লিক করে নিচের দিকে একটা ক্লিক করব। তো আমরা দুইটা এখানে লাইন ড্র করে ফেললাম। এখন আমাদের এখানে মাঝের লাইনটা দরকার নেই, মাঝের লাইনটা ক্লিক করলাম ডিলিট করে দিলাম। তো চাইলে আমাদের এখানে যে মাঝের লাইনগুলো আছে এগুলো আমরা কালার চেঞ্জ করতে পারি, সিলেক্ট করলাম আমরা এখান থেকে বাই লেয়ার থেকে এগুলোকে ব্লু করে দেই। এখন আবার আমরা চাইলে আমাদের এই ভেন্টিলেটরটাকে ব্লকে কনভার্ট করতে পারি, আমাদের যে এখানে আর দুইটা বাত আছে সেটাতে অ্যাপ্লাই করার জন্য। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে ব্লকে কনভার্ট করি। আমরা প্রথমে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে প্রেস করি। এখন আমরা এটাকে লিখে দিতে পারি ভেন্টিলেটর, তাহলে আমরা একটা নাম দিয়ে দিলাম ভেন্টিলেটর। আমাদের এখানে পিক পয়েন্ট দিয়ে দিতে হবে, মানে কোনটাতে সিলেক্ট করব। আমরা এখানে পিক পয়েন্ট দিতেছি, আমরা এখানে মিড পয়েন্টে ক্লিক করতেছি আর ওকে করে দিতেছি। এখান থেকে আমাদের এটা ইনসার্টে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পারতেছি যে ভেন্টিলেটর নামে নতুন আরেকটা ব্লকে আমরা কনভার্ট করে ফেললাম। তো আমরা যদি আমাদের এখানে যে বাতগুলো আছে এখানে ভেন্টিলেটরটা অ্যাপ্লাই করতে চাই, তো আমরা এখান থেকে ইনসার্টে শুধু চলে যাব। যাওয়ার পরে এখানে যে ভেন্টিলেটরটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ভেন্টিলেটরটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন জাস্ট এটাকে রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য আপনারা জানেন সিলেক্ট করতে হবে, রোটেট করার জন্য শর্টকাট হচ্ছে আর ও এন্টার। আমরা যে কোনো একটা কর্নার সিলেক্ট করব, জাস্ট নিচের দিকে নিয়ে আসলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হইতেছে না মনে হয়। আমরা কন্ট্রোল জেড করি, কারণ এখানে যে অর্থমোডটা আছে এটা কোনো কারণে উঠে গেছে, অফ হয়ে গেছে। ও আচ্ছা, আমরা F8 প্রেস করছিলাম এই জন্য অর্থমোডটা অফ হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে রাখবো, অর্থমোডটা অন করে রাখবো, যাতে আমাদের এটা 90 ডিগ্রিতে রোটেট করে। মানে এই অর্থমোডের কাজ হচ্ছে 90 ডিগ্রিতে সে কাজ করবে। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করতেছি, রোটেট করার জন্য আর ও এন্টার, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতেছি। আমরা নিচের দিকে আসলে এটা পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই এখন রোটেট হইলো। তো আমরা এখানে একটা ভেন্টিলেটর দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমরা এটাকে কপি করব, প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সি ও এন্টার, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব ইন পয়েন্টে, এখানে আইনে এটাকে আমরা বসা দিব। তো আমাদের এখানে একটা বসা গেল, আমাদের এই পাশে আনার জন্য আমরা এখানে বসাতে চাইতেছি, এর জন্য আমরা আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সি ও এন্টার, এবার আমরা এই পাশে সিলেক্ট করব। এবার সিলেক্ট করার পরে আমরা এখানে যে পয়েন্টটা আছে এখানে আইনে বসা দিব, স্কেপ প্রেস করতেছি। তাহলে আমাদের এখানে দুইটা ভেন্টিলেটর আমরা বসা দিলাম। এখন আমরা আমাদের যে ব্লকটা সেটা সিলেক্ট করব, ডিলিট করে দিব, এটা আমাদের আর কাজে লাগবে না। ও, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা এখানে খেয়াল করতে পারতেছেন যে আমাদের এখানে যে হিডেন লাইনগুলো দিছিলাম এই লাইনগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়ে আছে। এগুলোকে যদি আমরা চেঞ্জ করতে চাই, জাস্ট আমাদের এখানে যে উইন্ডোটা আছে এটা আমরা সিলেক্ট করব, এখানে আমরা রাইট ক্লিক করব, এখানে নিচে আমরা আসলে আমরা এখানে প্রপার্টিসে চলে যেতে পারবো। এখান থেকে যেই লাইন টাইপ স্কেল আছে এখানে আমরা ক্লিক করার পরে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এখানে চেঞ্জ করতে পারতেছি না, কারণ এটা ব্লকে কনভার্ট হয়ে আছে। আমরা আগে এখান থেকে ব্লক থেকে সরাইতে হবে, এখানে বলে দিতেছে ব্লক রেফারেন্স। তো আমরা এখানে ক্লিক করতেছি, ক্রস করে দিলাম। তা আমাদের এটা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে এটা সিলেক্ট করতে হবে, এক্সপ্রেস করতে হবে, মানে এক্সপোর্ট করে ফেলতে হবে, এন্টার করে ফেলতে হবে। এরপর এই লাইনটা আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। যাওয়ার পরে এখন এটা আপনারা ওপেন দেখতে পারতেছেন, লাইন টাইপ স্কেল। এখানে আমরা এখন লাইন টাইপ স্কেলটা 1 আছে, এটা যদি আমরা 15 করে দেই, আমরা এখানে এখন ক্লোজ করে দিতেছি। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের যেই হিডেন লাইনগুলো আছে এখন অনেক ভালোভাবে বুঝে যেতেছে, এখানে প্রত্যেকটা বুঝে যেতেছেন। এটা আমার প্রথমে করার দরকার ছিল। তো আপনারা যারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে আসছেন তারা প্রথমেই করে ফেলবেন। আর এর পূর্বের ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম মাঝখানে, ভিডিওর মাঝখানে, এটা আমার করতে খেয়াল নাই। যাই হোক, এটা আপনাদের পছন্দ, বাকি সবকিছুই ঠিক আছে। ওকে, যাই হোক, আমাদের সানসেটটা এভাবে খারাপ লাগতেছে না। তো আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা
আমাদের যে সিঁড়ি ঘরটা আছে সিঁড়ি নিয়ে কাজ করব। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।